টাকা নেই, আর সিএনজিতে গেলে 200 টাকা দিতে পারবেন। আপনি কি ইসলামপুরে যাবেন? হ্যাঁ, কেন? আমার সিএনজিতে যেতে পারেন না, আমার কাছে এত টাকা নেই, আমি রিক্সায় যাব। একটু বাড়াই দিন। ইসলামপুর বড় দিঘি যাবেন নাকি? হ্যাঁ। কোথা থেকে আসছেন? ঢাকা থেকে। ট্রেনে আসলেন? হ্যাঁ। আত্মীয়র বাড়ি যাবেন নাকি? হ্যাঁ, আত্মীয়র বাড়ি। আপনি কি এখানকার স্থানীয়? না, আমার বাড়ি হলো সিলেটে, তবে এখানে অনেকদিন ধরে হলো আছি। এখানকার সব রাস্তাঘাট আমি চিনি, আপনি কোনো চিন্তা করবেন না, যেখানে বলবেন সেখানে পৌঁছে দেবো। এত কম ভাড়া যাচ্ছে, আপনি পোষাবে? আজকে ছুটির দিন তো, কোনো প্যাসেঞ্জারই নাই। তাহলে তো আপনার অনেক লস হয়ে গেল। সব সময় লাভ ক্ষতির হিসাব দেখতে হয় না। আপনি একটু দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ, চা খাইতে গেছিলাম, গিয়া দেখি দোকান বন্ধ। আপনার কি নাম? আমার নাম জসিম। আপনার? আপনি কি আমার উপর খুব রাগ করছেন? না না, একটু চিন্তা হচ্ছে, যার কাছে এলেন তাকে পেলেন না। কার কাছে এসেছিলেন বলেন তো? আমার এক বান্ধবীর কাছে। সে জানতো না আপনি আসবেন? না। তাহলে এখন কোথায় যাব? আশেপাশে কোথাও মহিলাদের কোনো হোস্টেল আছে?
মহিলাদের হোস্টেল? ও হ্যাঁ, মহিলাদের একটা এনজিও আছে। আচ্ছা তাহলে ওখানে চলেন তো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, চলেন। এই যে মহিলাদের এনজিও। ভাইয়া এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে? জি না, আপনি বরং কোনো হোটেলে গিয়ে উঠতে পারেন। এখানে কিছু ভালো হোটেল আছে, আপনি চাইলে ঠিকানাও দিতে পারি। না না ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। সরি ম্যাডাম, আপনার কোনো উপকার করতে পারলাম না। তাহলে এখন কোথায় যাবেন? রেল স্টেশনে চলেন। কিন্তু এখন তো কোনো ট্রেন নেই। না থাকলে না থাকবে, স্টেশনে রাত কাটাবো। চলুন থানায় যাই। আমার খুব খারাপ লাগছে, সারাদিন আপনি আমার সিএনজিতে খুললেন আর আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। কোথায় যাবেন বলুন তো, আপনাকে পৌঁছে দিয়ে আসি। কোথায় যাবেন? জানি না, কিন্তু জানি না।
বাড়ি থেকে পালিয়ে এসেছেন নাকি? চলেন আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আমি বাড়িতে যাব না। তাহলে এখন আপনি কোথায় যাবেন? একটা কাজ করা যেতে পারে, আপনি আমার বোনের বাড়িতে থাকতে পারেন, এছাড়া আমি আর কোনো উপায় দেখছি না। আপনি কোনো টেনশন করবেন না, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সেই থেকেই দিবার একটা আশ্রয় হয়ে যায় জসিম। আর ড্রাইভার জসিমও কখনো ভাবেনি তার জীবনে দিবার মতো কাউকে পাবে। দিবা জসিমকে বিয়ে করে ফেলে, আর এটা ছাড়া তার আর অন্য কোনো পথ খোলা ছিল না। শুধু শুধু এতগুলো টাকা খরচ করতে গেলেন কেন? ভাগ্য গুণে তোমাকে পেয়েছি। এখন থেকে যা কিছু আমার সব তোমার জন্য। কি ভাবছো, কিছু বলছো? মানুষের জীবন খুবই বিচিত্র। একদম ঠিক কথা বলেছ, সেজন্য অন্ত ছিল না। কিন্তু দিবা মাঝে মাঝে খুবই বিরক্ত হতো তার স্বামীর এই অতি আহ্লাদীপনায়। দিবা, তোমাকে একটা সুসংবাদ দেয়া হয়নি। সত্যি দিবা, তুমি রাজ কপাল নিয়ে আমার ঘরে আসছো। জানো আজকে মহাজন চাচা কি বললো? বললো নতুন বিয়ে করছো, সিএনজি আর কদিন চালাইবা, এখন থেকে বাস চালাইবা। বাস চালাইতে পারবা না? আমি বললাম পারবো না মানে? সামনের সপ্তাহে একটা নতুন বাস কিনে দেবে, কিস্তি শোধ করে মালিক হব, আমাদের সংসারে সুখ আসবে, তোমার মুখে হাসি ফুটবে। দিবা কি আর কখনোই তার বাবার বাড়িতে যায়নি? গিয়েছিল একবার, মিথিলা হবার পর। আম্মা, যা হবার তা হয়ে গেছে।